তো গাইস, বর্তমানে কুমারঘাটের দুর্ঘটনা হলে সেটা চারদিক কোল হোল চলতেছে। তো গাইস, কে এই ঘটনা লাগে, এটা কোনো চক্রান্ত ছিল? তো গাইস, এই বিষয়ে পুলিশের কি মতামত, পুলিশের বক্তব্য কি, সবকিছু জানবো আজকে ছোট্ট এই ভিডিওতে। সো গাইস, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও, অ্যান্ড ত্রিপুরার প্রত্যেকটা ঘটনা জানানো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস, কুমারঘাটে যেদিন প্রথম রথযাত্রা হয়েছিল, ওই দিনও ঠিক সেম সমস্যা হয়েছিল কুমারঘাটে, এই বৈদ্যুতিক তার লইছিল। কিন্তু ইসকন কর্তৃপক্ষ এই জিনিসটা অবহেলা করে, সেটা পুলিশের থেকে কোনো পারমিশন না লই, সেটা কোনো বৈদ্যুতিক দপ্তর থেকে কোনো অনুমতি না লই, সেটা তারা জিনিসটা অবহেলা করে সেটা এড়িয়ে গেছে গা। কিন্তু শেষে দেখো কী ঘটনা হয়েছে, বিনা ভুলে বিনা দোষে কয়েকজন লোকের মৃত্যু হয়েছে। তো গাইস, তোমরা কোনো সময় শুনছো যে রথযাত্রা যে ফার্স্ট যেদিন রথ যায় ওই দিন যাবে এক রাস্তা দিয়ে, সেটা আবার ফিরে রথের দিন যাবে আরেক রাস্তা দিয়ে, সেটা কুমারঘাট সেম এরকম হয়েছে। প্রথম রথ এসে গেছে এক রাস্তা দিয়ে, সেটা দ্বিতীয় রথ এসে তার আরেক রাস্তা দিয়ে, যখন কুমারঘাট কর্তৃপক্ষ যেখানে হয়েছে এর কারণ কি, এরকম তো কোনো সময় হয় না। তো কর্তৃপক্ষ জানাইছে যে এটা নাকি তাদের ভক্তগণের ফোর্সে, মানে চাপে করে তাদের কাজটা করছে। আচ্ছা, সব ঘটনা শেষ, অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, দুর্ঘটনা হয়ে গেছে, যেটার মধ্যে কেউ হাত নেই আমি মানছি, কিন্তু তোমরা তো একজনের পাশে যায় দাঁড়ালে না, একজনের আর্থিক সহযোগিতা করলা না, যেখানে সাধারণ মানুষ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছিল ইসকন কর্তৃপক্ষ, কিন্তু তোমরা কোনো টাকা সাহায্য করছো না। যে নিরীহ পরিবারগুলি যারা তাদের মা হারাইছে, অনেকে তাদের বাবা হারাইছে, অনেক তাদের সন্তান হারাইছে, তোমরা তার পাশে দাঁড়াইছো না, টাকা দেন তো বড় কথা না, তোমরা হসপিটালে তার লোক দেয়া করছো না। তো ইসকনের যে প্রধান আছে, ওনার বক্তব্য হচ্ছে যে প্রধান আছে গুরুদেব, আছে সরি গুরুদেব না জানি গুরুদেব, আমি ঠিক জানি না। আসে উনি নাকি বাড়ি চলে দরজা খুলে না, অ্যান্ড কল করলে রিসিভ করে না, বা মোবাইল সুইচ অফ কি বলে কথা কয় না, তার মানে কিতা বুঝতেছে, তোমরা সবাই বুঝতেছো। অ্যান্ড এই যে ভদ্রলোক আছে সাইডে, উনি তো কিছু খুঁজে দিতেছে না, কথা দশটা কইলে উত্তর দেয় একটা। সো তোমরা বাকি এটা বুঝছো না ঘটনাটা খেতে হয়েছে। তো ওই দিন পুলিশ কি করতেছিল তোমরা সরাসরি শুনে নাও। প্রশ্ন স্যার, ইসকনের ঘাড়ে দোষ চাপিয়ে পুলিশ কি নিজে বাঁচতে চাইছে? কারণ যখন যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছিল তখন কি পুলিশ মোবাইলে সানি লিওনের ভিডিও দেখছিল? গাইজ, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দাও। তো গাইজ, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।